जाओ, गुड बाय ना, चलो 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 एक्सरसाइज करो। तो आज বৃহস্পতিবার সকাল 7টা মতো বাজে, তো চই আমার সাথে সকাল সকাল উঠে পড়েছে। আর বাইরে দেখো কিরকম একটা আলো রোদ চলে এসেছে। এমনিতে প্রায় তুই সকাল সকাল ওঠে না, আর উঠতে প্রায় 9:30 মতো বেজে যায়, বাট আজকে জানি না কেন ও আমার সাথে উঠে পড়েছে। এবার সকালবেলার আমার রুটিন হচ্ছে আমি অ্যাপেল সিডার খাই। এটা রোগা কিংবা মোটা হওয়ার জন্য না, এটা খেলে কি হয় শরীরটা কিন্তু ভীষণই ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো। এটা উষ্ণ গরম জলের সাথে আমি প্রতিদিন সকালবেলায় 2 চামচ করে খেয়ে নিই। তো এই দেখো আমি রান্না করে এখন গরম গরম জল করব, তার সাথে এটা খেয়ে নেবো। এটা খাওয়ার পরে কিন্তু তোমরা এক্সারসাইজ করতে পারো, আমি যোগা টাইপের এক্সারসাইজগুলো করি। রান্না করে চলে এসেছে, সবাইকে জানাই সুপ্রভাত। আমি লাভলি আর তোমরা দেখছো লাভলি দ্য অফিসিয়াল। তোমাদের সবার দিনটা খুব 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 ভালো কাটুক। তো আমি এখানে অ্যাপেল সিডার নিয়ে বসে গেছি, তো এটা খেয়ে নিই। আর আজকে আমার প্ল্যান আছে যে আমাদের যে ট্রেডমিল আছে সেটা আজকে পরিষ্কার করব, কারণ এতদিন আমাদের জামা কাপড়ে এটাই মিলতাম। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। সরি, ত্রয়ী একটু বায়না করছে কারণ ওর খিদে পেয়ে গেছে, তোকে খাইয়ে দেবো। তার সাথে আমি কিন্তু করছি 100 ডে চ্যালেঞ্জ, মানে আমি 100 দিন কন্টিনিউ ডেলি ব্লগ দেবো ভেবেছি, কারণ আমি কাজও করি। তো কাজ করার সাথে সাথে কিন্তু আমি ভিডিও দেব, তার সাথে আমি নিজে এডিট করব কারো হেল্প ছাড়া। তো এখানে ত্রয়ী দেখো বায়না করছে, চুলগুলো এতটা সামনে চলে আসে না, তো আমি ওকে বলছিলাম যে চুলটা বেঁধে দেবো, ও কিন্তু নানা করছে। ও তো সকালবেলায় ও কার্টুন নিয়ে বসে গেছে, কারণ এর দেখতে মানে কি বলবো, কার্টুনের এতটাই ওর নেশা, খাবে কিন্তু ভিডিও না দেখে কার্টুন না দেখে ও খাবারও খায় না, কিন্তু ওকে ফোন দিই না, টিভিতে চালিয়ে দিই। তো আমি ওর জন্য ওখানে গার্ডার খুঁজছিলাম, গার্ডারগুলো চুলে বাঁধার জন্য, এগুলো চুলটা একটু বেঁধে দেবো, কিন্তু রাখতে চায় না। ওকে বেঁধে দিয়ে কী হয় না, ও খুলে দেয়, কিন্তু আমি চাও চেষ্টা করে ওকে বেঁধে দেওয়ার। অনেকে বলে যে চুলগুলো এত সামনে চলে আসছে, ওকে বেঁধে দিস না কেন, কিন্তু আমি ওকে বেঁধে দিলেও রাখতে চাই না। তা আমি বেঁধে দিলাম, দেখি। তো আমি এখন দেখো অ্যাপেল সিডার খাওয়ার পরে কী হয়, মানে আমি খাওয়ার আগে ব্রাশ করি না, আগে অ্যাপেল সিডারটা খেয়ে নিই তারপরে ব্রাশ করি, কারণ ওটা কী হয় দাঁতের জন্য ব্যথা। আগে আমি কী করতাম, ব্রাশ করে অ্যাপেল সিডার খেতাম, কিন্তু যখন থেকে দেখছি দাঁতে ব্যথা হয়, এখন আমি কী করি ব্রাশ করার আগে অ্যাপেল সিডার খাই, তাহলে কী হয় কোনো দাঁতেরও প্রবলেম হবে না, কোনো সমস্যাই হবে না। আর এই দেখো ওকে আমি মামাকে খাইয়ে দিচ্ছি, ওকে খাওয়ানোর পরে কিন্তু আমি পরিষ্কার করবো। ও খাচ্ছে জল দিয়ে বিস্কিট খাচ্ছে, সকালে 2টো মতো বিস্কিট খায় আর কিছুই খায় না ও। আর এই দেখো আমরা কিন্তু লেগে পড়েছি, এবার এটা পরিষ্কার করবো, কারণ অনেক দিন ছিল এটা জামা কাপড়েই মেলে রাখতাম। তো এখন ভাবছি একটু এক্সারসাইজও হয়ে যাবে। তো আমি কী করতাম, ছাদে এক্সারসাইজের জন্য চলে যেতাম, বাট আমি বলছিলাম, আমি আর সময় দুজনেই বললাম যে এটা পরিষ্কার হয়ে গেলে কী হবে, এটা ইউজ করতে একদম সুবিধা হবে। তো আমি প্রথমে আগে শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছি, তারপরে কিন্তু আমি ভিজা কাপড় জল দিয়ে পরিষ্কার করে। লাস্ট মোমেন্টে কিন্তু মাও আর থাকতে পারলো না, মাও চলে এসেছে হেল্প করার জন্য। মামাম তো আছে যেখানে কাজ করবো, সামনে যেখানে কাজ করবো ও থাকবেই। তো দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, এটা কিন্তু যতটা ইজি দেখাচ্ছে, মানে পরিষ্কার করতে কোনো টাইম মানে খাটনিটা সেরকম নেই, কিন্তু অনেক টাইম লেগেছিলো, মিনিমাম আধা ঘন্টা প্রায় প্লাস লেগে গিয়েছিলো আমাদের এটা টোটালটা পরিষ্কার করতে, কারণ অনেক ভেতরে ভেতরে ধুলো ছিল। এই দেখো আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, এটা নতুন না পুরনো কেউ বলতে পারবে না। এটা প্রায় আমাদের 3-4 বছর হয়ে গেল এটা আমাদের বাড়িতে আছে। তো মাঝে মধ্যে ত্রয়ী কিন্তু বসে পড়ে সকাল সকাল বাবার সাথে পড়াশোনা। তো আজ হঠাৎ করে মামাদের মনে হলো যে বইগুলো একটু পড়তে হবে, তো বইগুলো খুলে বসে পড়েছে। আর এটা হচ্ছে আমার সকালের নাস্তা, আমাদের বাড়িতে পায়েস হয়েছিলো কালকে, তো কালকের পায়েস অল্প করে ছিল, আর একটা ঘি দিয়ে রুটি, আর আমি চা। তো সকালবেলায় ব্রেকফাস্টটা করার পরে এই যে পায়রাগুলো চলে এসছে, ওদের খাবারও চলে এসছে, ওরা কি খায় সকালবেলায় চাল দেওয়া হবে।
প্রায় এখন 10:30 তো 10:30টার সময় মাম্মা বসে পড়েছে ডালিয়া খেতে। তো মা মাম্মার জন্য ডালিয়া বানিয়ে দিয়েছে আর ও কিন্তু সকাল 10:30টার সময় ডালিয়াটাই খায়। আর এটা কিন্তু মিষ্টি না, হালকা ঝাল ঝাল। ওর কাঁচা লঙ্কা দিয়ে ওকে বানিয়ে দিতে হয়, কাঁচা লঙ্কা, টমেটো আর ডালিয়া। তার সাথে কিন্তু কোনো ডাল ইউজ হয় না। আর ও কিন্তু এটা ভালোই খেয়ে নেয়। আর দেখছো খাচ্ছে আমার কাছে, কিন্তু তাকিয়ে আছে কোন সাইডে, ও মানে টিভি দেখতে, টিভি দেখে দেখে ও খাচ্ছে। কারণ ও টিভি ছাড়া এক মুহূর্ত খাবে না, মানে কোনো খাবারও মুখেই তুলবে না। বাইরে কোথাও গেলে কি সমস্যায় পড়ি, তখন তো আর টিভিতে হয় না, মানে সবার কাছে তো আর ইন্টারনেটের সেরকম সুবিধা থাকে না। আর ও কি করে, অ্যাড হলে ওগুলো দেখতে চায় না। তো কি হয় তখন ফোনে ওকে দিয়ে দিই। মামাম নাও আর খাবে না, ওইরকম পাখির মতো খেলো আর কি, ওকে সকালের খাবার খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তারপরে স্নান টান করে দুপুরের খাবারের জন্য চলে এসেছি রান্নাঘরে। তো এখানে হয়েছে দই পটল, এখানে হয়েছে মুগের ডাল, আজ বৃহস্পতিবার তার জন্য হয়েছে মুগের ডাল। তার সাথে কিন্তু আমাদের আজকে অনেক কিছু আইটেম হচ্ছে, তার মধ্যে আছে পটল ভাজা। দই পটল করার সময় মাকে বলেছিলাম কিছু পটল তুলে রাখতে। আর সবচেয়ে পছন্দের হচ্ছে পোস্ত বাটি, খেতে দুর্দান্ত লাগে, অনেকেই হয়তো খাও, এটা খুব ভালো লাগে। আর মামার জন্য আলাদা করে ভাত রান্না হয়, ও গলা বাচ্চাটা খেতে পারে না। আর এখানে হচ্ছে আমের চাটনি, আমের চাটনিটা কিন্তু এই সময় আম না পাওয়া গেলে এই সাইডে সবসময় আম পাওয়া যায়, তো আমের চাটনিটা প্রায় আমাদের বাড়িতে হতে থাকে। আর এটা হচ্ছে মাম্মের থালি। তো দুপুরবেলায় মাম্মাকে খাওয়াতে বসে গেছি, আর ওর সে একই বায়না, ও কী বলবো, খাওয়ার সময় ও কেন এত পাতলা বলে তো, মানে খেতে খুব একটা চায় না, খুব অল্প পরিমাণেও খাবার খায়। ওই ডিম, হাফ ডিমও খায়। তো দেখো হাতে নিজে ডিম নিয়ে খায়। আমি কিন্তু ওকে খাওয়াই ঠিক আছে, বাট আমি ওকে হাত দিয়েও বলি নিজে খাওয়ার জন্য, কারণ অভ্যেসটা ওর থাকবে, নিজে হাত দিয়ে খেলে ওর অভ্যেসটা ওর থাকবে। তো আমরা একদম বিকেলে চলে এসেছি মুড়ি হাতে নিয়ে, টিভি দেখতে দেখতে মুড়ি খাওয়ার মজাই আলাদা। তো একটা নতুন সিনেমা বেরিয়েছে, সেটা দেখতে দেখতে মুড়ি খাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল সনপাপড়ি খাওয়া, মানে আমাদের মুখ চলতেই থাকে আর কি। তো এই দেখো আমি হাতে একটা সনপাপড়ি নিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ ছিল, যেহেতু হেলদিরামের প্রত্যেকটা জিনিসই ভালো থাকে। আর এখানে মামা খেলা করছে, বেচারা তো ফুলাতে জামা পরে নিয়েছে, ওদিকে পাখা চলছে, ও সুন্দর পায়। মাম্মা কি করছো? চুটকি বেঁধে নিজে মাথায় চুটকি। আমরা যতই বাচ্চাকে খুশি রাখি না কেন, কিন্তু বাড়িতে ওরা মানে যেটা দিদা কিংবা দাদু হয় তারা কিন্তু মানে ওদের কাছে আদর খাওয়ার মজাটাই আলাদা। আর আমি চাই না তো এগুলো থেকে মানে বঞ্চিত হোক আর কি, তাই ও কিন্তু আনন্দেই থাকে। আর বিকেল হয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ব্যস্ত, বাড়িতে রাখা ছিল তো নিয়ে নিয়েছে, খেতে কিন্তু খুব ভালোবাসে, যদিও এগুলো বাচ্চার জন্য একদম হেলদি না। আমাকে রাখছে কেন, কি করিস ভালো ভাই? আমি এখন করব সাদা রসগোল্লা, গুড়ের বানাবো, মানে এখানে কি হয় গুড়ের রসগোল্লা গ্রামের মতো পাওয়া যায় না, সেরকম টেস্টও হয়নি। তো আমি আজকে ট্রাই করব এই রসগোল্লা গুড়ের বানানো। এই দেখো এখানে একটা খুব ভালো জিনিস আছে, পুরো প্যাকেট সিল করে দেখো রসগোল্লা নিয়ে এসেছি, এইটা আমি খুলছি। আমাদের এখানে চলছে আলু ভাজা, দুপুরে তরকারি আছে, তো মাকে বললাম একটু আলু ভাজা করার জন্য, আলু ভাজা ভেজে খুব অল্প তেল দিয়ে।
তো আমি ফার্স্ট বার বানাবো গুড়ের রসগোল্লা, তো তার জন্য আমি একদম রসগোল্লা থেকে রসগোল্লা নিতে রসগোল্লাকে ঠিক করে বেছে নিচ্ছি, মানে একদম যেন না রস থাকে। তার সাথে আমি যে গুড়টা বাড়ি থেকে নিয়ে এনেছিলাম তো সেটা আমি কুড়ে নিয়েছি। তো এইটা আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, কীরকম খেতে হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না, কিন্তু শুনেছি নাকি মানে এরকম করে করলে ভালো লাগে। তো চলো, তো যে রসটা আমি বের করেছি তো সেটা আমি বাটির মধ্যে ঢেলে নিলাম, আর এটার সাথে কিন্তু আমি গুড়টা দিয়ে দেবো। তার সাথে আমি দেবো দুটো দু তিনটা মতো এলাচ দিলে কিন্তু, তো এলাচ দিলে কিন্তু টেস্টটা আবার চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমি এই গুড়টা প্রথমে একটু ফুটিয়ে নেবো ঠিক করে, আর যে বাকি রসটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এটা চাইলে আমি বাড়িতে বানাতে পারতাম, বাট আমি ওয়েস্ট করবো কেন, যেটা নিয়ে এসছি আমি সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর ভালো করে দেখো আমি মিলিয়ে নিচ্ছি, মানে একদম যাতে রসটার সাথে গুলে যায় গুড়টা। তার সাথে কিন্তু আমি দু তিনটা মতো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, আর গন্ধটা না ফোটার পরে গন্ধটা একদম নরেন গুড়ের রসগোল্লার যে গন্ধটা হয় না, সেই গন্ধটা একদম বেরোচ্ছে, মানে গন্ধটাই মনে হচ্ছে যেন খেয়ে নিই, সত্যি খুব সুন্দর। তার সাথে আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মিষ্টিগুলো একে একে করে দিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো দেওয়ার পরে মিনিমাম 5 মিনিট মতো আমি ফুটিয়েছি। তারপরে আমি কিন্তু এটা একদম ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, তারপরে খাওয়ার সময় ঢাকাটা খুলবো। আর দেখো মিষ্টিটা দেওয়ার পরে যখন মানে পুরো ফুটে গেলো, মানে একদম তোমরা দেখলে যে একদম সাদা কালারের রসগোল্লাটা ছিল, কিন্তু যখন ফুটে গেল দেখো একদম নলেন গুড়ের রসগোল্লার যে কালারটা হয় না, সেম কিন্তু এই কালারে পরিবর্তন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবো তখন ঢাকাটা খুলবো, আর একদম রসগোল্লা কিন্তু। তো এটা হচ্ছে মাম্মামের রাত্রের খাবার, তো আলু সেদ্ধ ডাল আর ডিম সেদ্ধ দিয়ে কিন্তু রাত্রে খেয়ে নিল। আর এটা হচ্ছে আমাদের খাবার, এখানে হচ্ছে যে দুপুরে তরকারি ছিল সেটা, আর তার সাথে হচ্ছে রসগোল্লা আর তার আলু ভাজা। তো রসগোল্লাটা আমি খেলাম, খেতে কিন্তু একদম কোনো চেঞ্জ নেই, মানে গুড়ের রসগোল্লার যে টেস্ট সেম। মাম বলে গুড নাইট, বলে গুড নাইট, গুড নাইট বলো, গুড নাইট, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। একটা ফ্লাইং কিস দিয়ে হাম্পি দিয়ে দাও। 100 ডেজ চ্যালেঞ্জের আজকে একদিন হলো, আর আমি এডিট প্রায় মানে এডিট যেটা করব সেটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, লাস্টের এই ক্লিপগুলোর ভয়েস দেওয়া বাকি আর একটু এডিট করা বাকি আছে। কালকে আমি এটা 11টার সময় আমি এটা পোস্ট করে দেবো, পোস্ট। ঠিক আছে, টাটা করে দাও, টাটা করে দাও, আরেকবার টাটা, টাটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।